জানেন দেশ সুভাষপন্ন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, তো পিজি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন, তো আপনাদের রেনুয়াল ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, তো আপনাদের রেনুয়াল যে ফর্ম ফিল আপ সেটা আপনারা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো তার আগে বলে রেখে দেশ সুভাষপন্ন ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো রিনিউয়াল করার জন্য ফার্স্টে আপনাদেরকে চলে যেতে হবে নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে wbnsou.ac.in। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে এই ধরনের একটি পেজ কিন্তু ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজি বিডিপি রেনুয়াল 2023, এর নিচে দেখবেন যে পিজি রেনুয়াল 2023। এই পিজি রেনুয়াল 2023 যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার ফর পিজি রেনুয়াল, তো এই রেড বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন রেনুয়াল ফর পিজি কোর্স, তো এই অপশানটা কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের কিছু ট্যাম্পলেট ওপেন হবে, এখানে আপনারা যে ফার্স্টে যে ট্যাম্পলেটটি রয়েছে অনলাইন পিজি রেনুয়াল, এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার এখানে ইনপুট করতে হবে এবং আপনাদের যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমরা এখানে ইনপুট করে নিচ্ছি, আপনারা যে যার ডেট অফ বার্থ কিন্তু এখানে ঠিকঠাকভাবে কিন্তু ইনপুট করবেন। তো ইনপুট করার পরে আপনাদেরকে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনারা ঠিকঠাকভাবে সমস্ত জিনিসগুলো আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবেন এবং এনরোলমেন্ট যে নাম্বারটি সেটা এনরোলমেন্ট নাম্বার কিন্তু আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে তারপর সমস্ত কিছু দেওয়ার পরে এখানে লগইন অপশান আছে, এই লগইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এই রেনুয়ালের যে ফর্ম বা যে পেজটি সেটি কিন্তু প্রপারলি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে, এই টোটাল অ্যামাউন্ট যেটাই রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে কাটাতে হবে, এখানে যত টাকা দেখাবে তত টাকাই কিন্তু আপনাদেরকে কাটাতে হবে। তো এই ফর্ম ফিল আপটি করার জন্য আপনার সমস্ত ডিটেলস সমস্ত কি ঠিকঠাক আছে কিনা এখানে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনাদের কত টাকা কাটাচ্ছে এখানে দেখে নেবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বক্স রয়েছে, এই বক্সে কিন্তু আপনাদেরকে টিকচিহ্ন দিতে হবে, এখানে এই যে বক্স রয়েছে এই বক্সে কিন্তু আপনাদেরকে টিকচিহ্ন দিতে হবে। টিকচিহ্ন দেওয়ার পর এখানে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই ধরনের আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট, তো এই ই পেমেন্ট অপশান যেটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে একটু ওয়েট করুন, ক্লিক করার পরে আপনাদের টোটাল অ্যামাউন্ট এখানে কিন্তু শো করবে, শো করার পরে এখানে আপনাদের যে কার্ড নম্বর রয়েছে এখানে ডেট এখানে ইয়ার এখানে সিভিসি অর্থাৎ সিভিভিসি যে নম্বরটি রয়েছে এবং কার্ড হোল্ডার নাম এখানে কিন্তু দিতে হবে, সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে কিন্তু মেক পেমেন্ট করতে হবে। মেক পেমেন্টে যখনই আপনারা ক্লিক করবেন তখন অটোমেটিকলি কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের টোটাল অ্যামাউন্টটা কিন্তু কেটে নেবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি কিন্তু যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছেন প্রত্যেকে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার জন্য এই রেনুয়ালটা অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু সেকেন্ড ইয়ার উঠতে পারবেন না। নেতাজি সুভাষপন্ন ইউনিভার্সিটিতে নিয়ম রয়েছে যে আপনাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আপনাদেরকে সেকেন্ড ইয়ারে উঠে দেওয়া হয়। এবার কোনো স্টুডেন্ট যদি বাইচান্স পরীক্ষা না দেন সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারের পরীক্ষা যদি না দেন, রেনুয়ালটি যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু আপনাদেরকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা একসঙ্গে দিতে হবে। এবং সেকেন্ড ইয়ার যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন বর্তমানে, তো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা ভাবছেন যে এবছর পরীক্ষা দেবেন না, তো আপনারা কিন্তু প্রত্যেকে স্টুডেন্টশিপ রেনুয়ালটা করে রাখবেন, 600 টাকা মতো লাগবে, 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়ালটি করে রাখবেন। স্টুডেন্টশিপ রেনুয়ালটি যদি আপনি পরবর্তী অর্থাৎ এই ইয়ারে যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন এই ইয়ারে পরীক্ষা না দিয়ে যদি আপনি নেক্সট ইয়ারে যেতে পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, আপনারা কিন্তু স্টুডেন্টশিপ রেনুয়ালটি করবেন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এবং ফার্স্ট ইয়ার আপনারা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার ওঠার জন্য এই রেনুয়ালটা আপনাদেরকে করতে হবে। তো আশা করে বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই করে আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এর সাথে আরেকটি কথা বলে রাখি, যদি আপনাদের ফাইনাল পরীক্ষা সাজেশন নোটসপত্র বা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন, ওনাদের কাছে সমস্ত বিষয়ে কিন্তু সাজেশন ভিত্তিক নোটসপত্র এবং অ্যাসাইনমেন্ট উত্তরপত্র কিন্তু পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ওনারা 100% কমন অ্যান্সার শিট দিয়ে থাকে এবং ফাইনাল এক্সাম সাজেশন নোটসপত্রের ক্ষেত্রে কিন্তু 90-95% কমন যোগ্য সাজেশন ভিত্তিক নোটসপত্র কিন্তু প্রতি বছরই প্রোভাইড করে থাকে। যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাস আউট করতে চান আমরা সাজেস্ট করছি গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করুন, আশা করি আপনাদের প্রত্যেক সাবজেক্টের
নোটস খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন এবং প্রত্যেকে ভালো নম্বর নিয়ে পাস আউট করবেন।